মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। এই বিস্কুট না নষ্ট হয়ে গেছে রে, এটা কি বেসা যাবেনি? যাহাব মদিনায়, লকডাউনের জন্য বুঝছিস ছোট দোকানপাটও চলতেছে না, আগে কি সুন্দর দোকান চলছে, করোনা ভাইরাসের জন্য কোনো কিছু হচ্ছে না। দাঁড়া একটা কাজ করি, কারণ এটা আব্বাকে ফোন দেয়, শিওর তো তুই আব্বাকে ফোন দেই, ফোন দিয়া বলি বিষয়টা বলি, ঠিক আছে? মনে হে বড় আশা ছিল যাব মোদি নাই। কে রে ছোট, আব্বা ফোন ধরছে না, কারণ কি কোনো বিপদ বিপদ হইলে নাকি? রিং হচ্ছে, ফোন ধরছে না। ফোন দিলে কি ডাক রাখো, এই হ্যালো, এ হ্যালো আব্বা জান, আসসালামু আলাইকুম। হ্যাঁ খুকা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছো? হ্যাঁ গো। হ্যাঁ আব্বা জান ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, তোমাদের কি খবর? খবর তো আব্বা জান ভালোই, তাও এখন একটু সমস্যার মধ্যে আছি, কারণ দোকানপাট চলছে না, বেচা কেনা একটু কম, করোনা ভাইরাসের জন্য আমি আর ছোট দুজন মিলে তো অনেক পরেশানির মধ্যে আছি, আর জানেনই তো ইন্ডিয়ার মধ্যে খুব চিপে চলতে হয়, একটু সমস্যার মধ্যে আছি আর কি। এই তুমি যে এই যে সেই করোনার মধ্যে আটকা পড়ি গেলে, তা আর কবে আসবা গো এ পাশে? আপাতত যাতি তো চালে, আমি দোকানপাট চলছে না, ভাবলাম যে ছোট নাক রাখি, ছোটক রাখি চলে যাই একটু ঘুরে আসি, তাই এখন আবার যে করোনা একটু দেখা গেল যে একটু কম কমই হচ্ছে, কিন্তু এই দেখা গেল যে ওই যুদ্ধ হচ্ছে এখন, আবার ওই চীন আর ইন্ডিয়া যুদ্ধ হচ্ছে। ও এখন আবার যুদ্ধ দেখা দিয়েছে ভারতে, কাদের সাথে গো? কাদের সাথে আবার হবে? এই যে চীনের সাথে ইন্ডিয়ার যুদ্ধ লেগে গেছে। হ্যাঁ চীনের সাথে, চাইনার সাথে। আরে এই কি কি সমস্যা হয়েছে কম দেরি? কি সমস্যা হয়নি সেটা কম, কারণ ওই লাদাখ দখল করে নিয়েছে চীন, আলাদা লাদাখ দখল করে নিয়ে দেখা গেল যে সব রাজধানী করতেছে, লাদাখ দখল করে নিছে। ওই লাদাখ দখল করে নিয়েছে, আবার ওই লাদাখ তো দখল করেছে, আবার বিজন সেনা মারিছে, এই ঠিক বিজন মারিছে, আমি তো দেখিনি। হ্যাঁ বিজন সেনা মারি ফেলিছে, একেবারে ক্রস ফায়ারে গুলি করে করে মারি ফেলাইছে, আবার বিজন সেনাও মারি ফেলাইছে ভারতের। কি দুঃখ, এই দুঃখ আব্বু জান, ওই যে দুঃখ করেন না, দুঃখ করেন না, কাঁদি তার কোনো লাভ নাই, আপনি এখন ওরা ওরা লাগিয়ে গেছে, আমাদের তার কোনো সমস্যা নাই, দুঃখ করেন না, ঠিক আছে? দুঃখ করবো না তার মানে, এই দুঃখ করবো না তার মানে রাখি করবেন না, কারণ হলে এখন তো দেখছি যে বিপদের মধ্যে সবাই পড়ে গেছে, এখন ওই সীমান্তে আমাদের দেশের লোকও মারে শুনতেছি। ও সীমান্তে আমাদের দেশের লোক মারে, তা তোর কি তোর বাপের কি? এই সীমান্তে আমাদের দেশের লোক মারে, তা তোর তোর কি? ভারত বি মেরে দোস্ত হে, বাংলাদেশ বি দোস্ত হে, এটা কি তোর মাথায় নেই? হয়তো আছে আব্বা জান, মাথা থাকবি না কেন, কারণ চীন যে শক্তিশালী রাষ্ট্র, তাই না ছোটন? এই একটা যদি পারমাণবিক ছাড়িয়ে দেয় ইন্ডিয়ার মাঝে, তো আমরা তো ওই পাশাপাশি রাষ্ট্র না, বন্ধু হয়েছি আর যাই হয়েছি, কথায় আছে না যে বন্ধুর হলি তাই কি, এখনো যে যদি বাইরে দেয় একটা পারমাণবিক বোমা, তাহলে কিন্তু আমরা সহ চলে যাবো। এই ছোট আর কি করিছে? ও আর কি করবি, ওই ফেলানি মারিয়ে ওই যে তারে কাটায় ঝুলি রাখিছে, ওটা কি জানেন না? ওটা খবর দেখেন না? দেখেননি? ফেলানি মারিয়ে যে তারে কাটায় ঝুলিয়ে রাখছে, ফেলানির মারি কাটা তারে ঝুলে ধুইলো, তা তোমার তোমার এত জলছে কিসের জন্য? আরে বাবরি মসজিদ, ইন্ডিয়ার মধ্যে একটা মুসলিম ঘাটিতে একটা বড় এক ধরনের একটা মসজিদ, সেই মসজিদ ভেঙে ফেলাইছে, সেটা কি খবর রাখিছেন? বাবরি মসজিদ, আচ্ছা বাবরি মসজিদ নিয়ে তোর সমস্যা কি? ওটা তো ওকে দেশের সমস্যা, চলবে না মানে? বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানাচ্ছে, চলবে না মানে? বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানাচ্ছে, হ্যাঁ আচ্ছা ভালো কথা, তা তোর জল শেখে সেই জন্য আর চলবে না মানে?
এই মসজিদ ভেঙে রাম মন্দির বানাচ্ছে, আমরা মুসলিম হয়লা এটা মানে নেব, এ তো কখনোই সম্ভব না। এটা কোন ধরনের কথা বলতেছেন আপনি? আমার তো জ্বলবেই, কারণ আমি একটা মুসলিম, আমি মুসলিম হয়ে একটা মুসলিম কান্ট্রি যদি মসজিদ ভেঙে ফেলায়, ভেঙে আবার সেখানে মন্দিরও করে ফেলায়, সেটা তো মেনে নেওয়া যাবে না কখনোই না। বন্ধু হয়েছে তাই কি হয়েছে? ওরে বন্ধুরা যা ইচ্ছা তা করতে পারে, একটু বেহিসেবি অথবা বেইনসাফি করলি তা তোর সমস্যা কি? সে তো হবেই, কারণ আমি একটা, আমরা একজন মুসলিম, আপনি তো মুসলিম, তো একটা মুসলিম আমরা পাশাপাশি রাষ্ট্র, তা আমরা বাংলাদেশি, ইন্ডিয়ার মানুষ যদি মসজিদ ভেঙে যদি মন্দির বানায় তাহলে এটা একটা কিন্তু দুঃখের বিষয়, এগুলোর প্রতিবাদ করা লাগবে। না হলে পরে কিন্তু ওই দেখা গেলো যে বিধর্মীরা মুসলমানদেরকে ধীরে ধীরে দেখা গেলে কোপায় মেরে ফেলাবি, এখন মসজিদ ভাঙতেছে পরে কোপায় মেরে ফেলাবি, এই যে 20 জন সেনা মারি ফেলাইছে। তাই বুঝলে 20 জন সেনা মারি গেছে গো। তুমি একটা শুনেই যেভাবে কান্না করতেছে আর একটা তো শুনইনি, কাশ্মীরের কথা শুনিছাও, কাশ্মীরের কথা শুনলি তো তুমি হার্ট অ্যাটাক করবি না, তখন এই দোকান মোকান ফালা রেখে চলে যাওয়া লাগবি নি তোমার কাছে। কাশ্মীরে কি হেস? কাশ্মীরে কি হয় নাই তাই কও, কাশ্মীরে তো এরকম প্রতিদিন মানুষ মারে। কাশ্মীরি প্রতিদিন এইভাবে মারে? তা কাশ্মীরি মারে তাগের দেশ, তাগের একটা প্রদেশ সেখানে মারতেই পারে, তা তোর সমস্যা কি? এই খুকা এই তোর সমস্যা কি? কথা কয়বার বারবার বলা লাগে? আমার সমস্যা মানে সমস্যা তো আপনারও, কারণ একদম আমাদের একটা ধর্ম প্রতিষ্ঠান মসজিদ সেখানে ভাঙ্গা মন্দির করে ফেলাচ্ছে, আবার কাশ্মীরে মুসলমানদেরকে অত্যাচার করতেছে, একটা দুঃখের জনক না, এটা তো প্রতিবাদ করা লাগবে, এটা তো আমাদের জন্য দুঃখজনক। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই যে ইসলাম প্রচারের জন্য যে কোনো প্রান্তে যেতে পারি আমরা, তো যে কোনো প্রান্তে যখন ইসলাম প্রচারের জন্য যেতে পারি, আবার অবশ্যই একটা কোনো মুসলিমের বিপদ আসলে পরে অত্যাচার করলে সেটা আমরা দেখতে পারবো, অবশ্যই দেখা লাগবে। ওরে আমাকে বন্ধু বুঝলে তো একটা কথা আছে তাই না, মেরে দোস্ত লাগে না, মেয়ে তো বহুত পিয়ার করে গা। হ্যাঁ তোমার দোস্ত লাগে বলে তুমি এখন বিধর্মীতে চা মূল্যে তাই করে যাবি, এরকম মুসলিমের মসজিদ ভেঙে ফেলাবি, মন্দির করে ফেলাবি, আর সেটা আমরা মেনে নেবো? কোনো দিনও মেনে নেবো না, এটা কোনোভাবেই সম্ভব না, কারণ আমরা তো একটা মুসলিম, অন্য মুসলিমদের বিপদে ফেলা আমরা কোনোদিনও তো সুখী হতে পারবো না, জান্নাতবাসী হতে পারবো না, এটা আমরা কোনোদিনও মেনে নিতে পারবো না। এই শোন শোন, এই তোর সাথে আমি বক্তি চাই রে।